ইচ্ছে করে এর করলাম আসুন গঙ্গাদর আসুন আসুন স্যার আসুন বসুন স্যার হ্যাঁ বসো আসুন স্যার আসুন এগুলো দিন এগুলো বালি ভালো আমরা আজকে বট অশ্বত্থ আর যে লাল চন্দন স্নেহগিনী বকুল ইত্যাদি গাছ এখানে লাগাচ্ছি প্রয়াস সহসভাপতি তাপস মাইতি আছেন বিএমএইচ স্যার প্রামাণিক স্যার ডক্টর লক্ষ্মীকান্ত প্রামাণিক স্যার আছেন আমাদের সঙ্গে স্বাস্থ্য প্রাক্তন স্বাস্থ্য সচিব গঙ্গাধর মহাপাত্র স্যার আরও বিশিষ্ট গুরুজনদের উপস্থিতিতে আমরা গত বছর 25টা কর্মসূচি করেছিলাম আমি এবং আমাদের আরেক সংগঠন ছিল এবং সেই সংগঠনের কিছু গাছ বেঁচে ছিল কিছু গাছ আমখানে নষ্ট হয়েছে প্রাকৃতিক বিপর্যয় করার কিছু নেই এবারে আমরা আরও সতর্কতা অবলম্বন করছি যাতে প্রাকৃতিক বিপর্যয়ের উপর কারো হাত নেই স্থানীয় মানুষ বা যে ক্লাব যে সংগঠন আমাদের সঙ্গে সহযোগিতা করছে তাদের আমরা বারে বারে সতর্ক অনুরোধ করছি তারা যেন লাগায় মানে গাছ লাগানোর পরিচর্যা করে এবং পরবর্তীকালে আমরা নিয়মিতভাবে সেটার মনিটরিং করছি এবং করব যাতে প্রত্যেকটা গাছ বা 100% গাছ যাতে বাঁচে দূষণ নিয়ে গাছ লাগানোটা কতটা উপযোগী দূষণ নিয়ে গাছ লাগানোর উপকারিতা একেবারে সকলেই জানে আমজনতা জেনে গেছে কলকাতা এই বছর হবে AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের 1 নম্বর যেটা দিল্লি ছিল কেন না আমফানের ফলে কয়েক কোটি গাছ নষ্ট হয়েছে সুতরাং দূষণের সঙ্গে গাছ লাগানোর যে অঙ্গাঙ্গী সম্পর্ক সেটা আর নতুন করে বলার কিছু নেই আমরা চাই এই AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা আস্তে 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 কমিয়ে দিব যত আমরা গাছ লাগাতে পারব এইভাবে আমরা এগোচ্ছি কতগুলো প্রোগ্রাম করেছি আমরা এ পর্যন্ত 7টা প্রোগ্রাম করেছি 8ম প্রোগ্রাম আমাদের হবে আর এটা